আজকে আপনাদের নিকট একটি টিউটোরিয়াল যে নিয়ে এসেছি, সেই টিউটোরিয়ালটি বিষয় হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর করা বা পরিবর্তন করা। ধরুন আমি একজন ময়মনসিংয়ের ভোটার, এখন আমি কোনো কারণবশত ঢাকাতে ভোটার হতে চাচ্ছি। ময়মনসিং থেকে এই ঢাকায় পরিবর্তন জায়গা স্থানান্তর করার জন্যে কি করতে হবে সেটা আপনাদের কাছে আমি বুঝিয়ে দিব, এবং তার জন্য প্রথমেই নির্বাচন কমিশনের বরাবর বা উপজেলা বা থানা অফিসার বরাবর, নির্বাচন অফিসার বরাবর একটি আবেদন করতে হয়। প্রথমত সেই আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন বা ফর্মটি কোথা থেকে পাবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এই ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, তার লিঙ্কটি সহ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এই ফর্মের লিঙ্ক, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ইউটিউবে আমার চ্যানেলে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো কোন ওয়েবসাইটে গিয়ে পাবেন সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এটা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাওয়ার পর অথবা সরাসরি ওই ফর্ম লিঙ্কে, যেটা দেখালাম, এই ফর্মের লিঙ্কে ক্লিক করতে পারেন। এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি, চলুন ফর্মটি দেখি। এই ফর্মটি সবার জন্যই সেম। তো প্রথমে লেখা আছে প্রাপক, এখানে আপনি কোন থানায় সেটা লিখবেন, কোন জেলার সেটা পূরণ করে দেবেন, আবেদনকারীর নাম, আপনার পরিচয়পত্র নম্বর, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, ছায়ালিপি সংযুক্ত করতে হবে, মানে ওই একটা কপি চাইছে, জন্ম তারিখটা লিখে দেন, বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্য দিয়ে, ভোটার নম্বর, আপনার ভোটার আইডি কার্ডের নম্বর দিলেই হোক, ভোটার এলাকা কোন এলাকা, আপনি ভোটার এলাকার নম্বর, কোন কোন এলাকার ভোটার আপনি সেই এলাকার ইউনিয়ন নং বা নাম্বার দিলেই হবে, উপজেলা থানা জেলা বসিয়ে দিবেন, আপনার গ্রাম নাম ও নম্বর, মোবাইল নাম্বার, বাসার নাম্বার, এগুলি বসিয়ে দিবেন। যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক, আপনি বর্তমান যে এলাকাতে আছেন সেই এলাকার তথ্য এখান দিবেন, আর যে এলাকাতে স্থানান্তর হতে চাচ্ছেন সেই এলাকার ঠিকানা এখানে, জেলা থানা বা কোন সেকশন, এটা আপনি অবশ্যই পূরণ করতে পারবেন, এটা বিস্তারিত বলার কিছু নেই। মোবাইল নম্বর অবশ্যই দিবেন এবং পোস্ট কোড অবশ্যই দিতে হবে। 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানা যে সময় হইতে অবস্থান করিতেছেন, কত বছর যাবত, 5 নম্বর যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক, সে এলাকাতে আপনি যে এলাকাতে পরিবর্তন করতে চাচ্ছেন সে এলাকায় কতদিন যাবত আছেন, স্থানান্তরের কারণ কি, কারণে এলাকা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা উল্লেখ করে দিবেন। সেটা যেমন ধরেন অনেকে চাকরি করে অথবা স্থায়ী সেখানে ফ্যামিলি নিয়ে থাকে, এই ধরনের কারণ হতে পারে, তো যে যার যে কারণ সেটা উল্লেখ করে দেবেন। 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানা অবস্থানের সমর্থন নিম্নের দলিলাদি সংযুক্ত করিতে হইবে, এটা পড়ে নেবেন। এখানে কী কী দলিল লাগবে, আবেদনকারী স্বাক্ষর বা টিপসই এখানে দিতে হবে, আবেদনকারী স্বাক্ষর, আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর, এটা শনাক্তকারী স্বাক্ষর, এখানে অফিসার স্বাক্ষর দিবে, নাম আপনার নাম লিখে দিবেন, জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের নাম্বার লিখে দিবেন, আপনার ঠিকানাটাও লিখে দিবেন, এখানে অফিসার স্বাক্ষর করবে, এখানে জাস্ট এখানে এখানে অফিসার স্বাক্ষর করবে, কেবলমাত্র অফিসে ব্যবহারের জন্য, এই অংশটুকু অফিসে ব্যবহার করতে হবে, অফিস কর্মকর্তারা ব্যবহার করবে। দাখিলকৃত দলিলাদি পরীক্ষান্তে ড্যাশ ভোটার এলাকার জন্য, এটা অফিসার পূরণ করে দিবে, হয়তো নাম কর্তন এবং এটা অফিসার, এবং উপজেলা বা থানার নির্বাচন কর্মকর্তা এখানে স্বাক্ষর দিবেন, এবং তার এখানে সিল পদবি সহ থাকবে। প্রাপ্তি স্বীকারপত্র, জনাব বেগম আপনার নাম, এর আবেদন ফর্ম গৃহীত হইল, আবেদন ফর্ম নম্বর, এটাও কর্মকর্তারা পূরণ করে দিবে, গ্রহণকারী স্বাক্ষর, যিনি যে কর্মকর্তার নিকট আপনি প্রদান করবেন তার স্বাক্ষর এখানে দিতে হবে, বাস। এরপর সাধারণত এই নির্বাচন কমিশন কার্যালয় থেকেই বলে দিবে আপনাকে কী করতে।